সম্মানিত সুধী, আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি তবলা বাদকও নিয়ে আসব। তো আজকে যে তবলা বাদককে নিয়ে আসছি, মদন মোহন রায়, আমার ছোট ভাই, সে আমাদের কুড়িগ্রাম জেলার একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী। সে ভাওয়াইয়া গান করেন, বাংলাদেশ বেতারেও তিনি গান করেন। তো আজকে নিয়ে আসলাম, সে সব ধরনের যন্ত্রই বাজাইতে পারেন। তো আজকে আমি তবলায় সহযোগিতা করার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি। আর আপনাদের যে গান আজকে আমি উপহার দেব, এই গানটি নারী মনের একটা অভিব্যক্তি। সেটি হলো যে যখন বাবার বাড়িতে সে মানুষ হয়, স্বামীর বাড়িতে যাওয়ার পরে যখন বাবার বাড়ির পরিবেশ মিলাতে পারে না, তখন তার মনে যে কথাগুলো ভেসে আসে, জেগে ওঠে, সেই কথাগুলো আমি আপনাদের গানে গানে শোনাতে চাই। শুনুন। ওরে বাপের বাড়ি থাকির ভার আগলে দিগলে রে, বাপের বাড়ি থাকির ভার রে, ওরে বাপের বাড়ি থাকির ভার আগলে দিগলে রে, বাপের বাড়ি থাকির ভার রে, আরে বাপের বাড়ি থাকির ভার আগলে দিগলে রে, বাপের বাড়ি থাকির ভার রে, ওরে শ্বশুর বাড়ি জমপুর কাহাই বেড়ে না জানি, আরে শ্বশুর বাড়ি জমপুর কাহাই বেড়ে না জানি, কি হায় রে হায় কই বাপের বাড়ি থাকির ভার রে, ওরে বাপের বাড়ি থাকির ভার আগলে দিগলে রে, বাপের বাড়ি থাকির ভার রে। ভাসুর শ্বশুর দেওরা ভালো শাশুড়ি মায়ের কথা, এই ভাসুর শ্বশুর দেওরা ভালো শাশুড়ি মায়ের কথা, কি হায় রে হায় মুখ দেখি বেড়ে না পা, ওরে ভাসুর শ্বশুর দেওরা ভালো শাশুড়ি মায়ের কথা, আরে ভাসুর শ্বশুর দেওরা ভালো শাশুড়ি মায়ের কথা, কি হায় রে হায় মুখ দেখি বেড়ে না পা, আরে ঘুমোত থাকি উটি বাড়াবান ডালি ডালি, দুপুর সান আগি নেশামটং বাসি গাও খান ধুইয়া যাইসং, কাসুয়ে সবা কলত ধরি ওদিয়া দিনু ভাত তুলি, গ্যাস কেসি আর ঘ্যাস ঘেসি তাতে আসি হালুয়ে বাড়ি, ওই আই মোর শরীরে রে না হাস, ওই আই মোর শরীরে রে না হাস, ওরে বাপের বাড়ি থাকির ভার আগলে দিগলে, বাপের বাড়ি থাকির ভার রে, মাও বাপে মানুষ করিয়া দিয়া পেটাইছে জমির বাড়ি, মাও বাপে মানুষ করি দিয়া পেটাইছে জমির বাড়ি, বাপ মায় রাখিবে হারে না পা, ও বাপ মাও রাখিবে হারে না পা, ওরে বাপের বাড়ি থাকির ভার আগলে দিগলে, বাপের বাড়ি থাকির ভার রে, ওরে বাপের বাড়ি থাকির ভার আগলে দিগলে রে, বাপের বাড়ি থাকির ভার রে, শ্বশুর বাড়ি জমপুর কাহাই বেড়ে না জানি, শ্বশুর বাড়ি জমপুর কাহাই বেড়ে না জানি, ওরে বাপের বাড়ি থাকির ভার আগলে দিগলে রে, বাপের বাড়ি থাকির ভার রে।